আসসালামু আলাইকুম, আমি সাকিব আসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। আজকে আমরা দেখব কীভাবে বুটস্ট্র্যাপ ইউজ করে একটা ওয়েব পেজ তৈরি করা যায়। তো আমি এখানে একটা ফোল্ডার নিলাম আমার ডেস্কটপে, আমি সেটার নাম দিলাম বুটস্ট্র্যাপ। নাম দিন, যেহেতু আমরা বুটস্ট্র্যাপ ইউজ করে আমাদের ইউজ করে একটা ওয়েব পেজ তৈরি করা অনেকটা ইজি। আমি সেটা দেখাবো আমরা কিভাবে তৈরি করতে পারি। প্রথমে আমরা যাব আমাদের ব্রাউজারে, আমরা লিখবো getbootstrap.com। তো এখানে বুটস্ট্র্যাপ লিখে সার্চ দিলে আসবে, বুটস্ট্র্যাপ সার্চ দিলে getbootstrap.com এর একটা লিঙ্ক আসবে, getbootstrap.com। সেখান থেকে আমরা বুটস্ট্র্যাপটি ডাউনলোড করে নিব। সেই সাথে আমরা বুটস্ট্র্যাপের সাথে আমাদের একটা জেকোয়েরি লাগবে, যেটা মেন জেকোয়েরি। তো আমি সেখানে অলরেডি রেখেছি, সেটা আমি এটার সাথে ইউজ করব 1.12.4 জেকোয়েরি আছে সেটা। তো সেটা আপনারা blog.jquery.com/16 এটা সার্চ দিলেই চলবে, জেকোয়েরি 1.2.4। তো লেটেস্ট ভার্সন আরও আছে সেগুলো। তো আমি সেটা এখান থেকে নিয়ে যাব আমার ফোল্ডারে, আমার ফোল্ডার একটা ফোল্ডার বানাচ্ছি যে কোয়েরি নামে, মানে জেএস। সেখানে আমি নিউ ফাইল নিব এবং এই ফাইলটা আমি নাম দিলাম যে কোয়েরি 1.2.4.min.js। এবার এই যে কোয়েরি কোডটা আমি কন্ট্রোল চেপে কপি করব এবং আমি এই ফাইলটাকে ওপেন করব, দুটো ফোল্ডারটাকে ওপেন করি আমার ব্র্যাকেটসে। আমাদের বুটস্ট্র্যাপটা ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা বুটস্ট্র্যাপের সাথে আমরা দেখব যে কীভাবে খুব ইজিলি একটা ওয়েবসাইট তৈরি করা যায়। সেই জন্য আমাদের একটা মেন যে কোয়েরি, সেই যে কোয়েরি অবশ্যই প্রয়োজন হবে, কারণ এই যে কোয়েরির উপর ডিপেন্ড করেই বুটস্ট্র্যাপটি রান করবে। তো আমরা ডেস্কটপ থেকে আমার যে ফোল্ডারটি আছে সেটা আমি ব্র্যাকেট সেখানে নিয়ে আসলাম। এবার আমি যে কোয়েরি যে কোডটুকু সেটা কন্ট্রোল এ চেপে কপি করব এবং বুটস্ট্র্যাপের জেএস যেটা মেন আছে সেখানে আমি এটা পেস্ট করে দিলাম, আমার যে কোয়েরি চলে আসলো। এবার আমি ফোল্ডারের ভিতরে একটা ফোল্ডার বানাবো, এটা নাম দেবো সিএসএস, যেখানে আমরা সব সিএসএসগুলো রাখবো। এবং আমি ইন্ডেক্সের জন্য একটা ফাইল নিই, ইন্ডেক্স.html। এবার আমি বুটস্ট্র্যাপটা ওপেন করি, যেটা আমি ডাউনলোড করেছি একটু আগে। সেখান থেকে আমরা জেএস এর ভেতরে ঢুকি, এখান থেকে bootstrap.min.js টা আমরা নিব। তো আমি জেকোয়েরি ফোল্ডারের ভেতরে ছেড়ে দিলাম, তারপর আমি সিএসএস টা নিব, এখান থেকে মিন সিএসএস যেটা আছে bootstrap.min.js এটা আমি নিব সিএসএস এর ফোল্ডারের ভেতরে। তারপর আমরা চাইলে আমরা সিএসএস টাকে নিতে পারি style.css। এবার আমি যাব আমার ব্র্যাকেটসে, আমার এই জিনিসগুলো যেগুলো আমি কালেক্ট করি সেগুলো আমি এখানে কল করব। এবার আমরা সিএসএস গুলো কল করব হেডে, লিঙ্ক ট্যাগের ভেতরে আমরা আছে সিএসএস ফোল্ডারের ভেতরে বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপের পরে আমরা style.css টা কল করে দিব, style.css। এবার আমরা যাব ফুটারে, আমরা
আমরা স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে এসআরসি প্রথমে যে কোয়েরি মিটেরা মেইন সিএসএস আছে সেটা কল করব তারপর আমরা বুটস্ট্র্যাপটা কল করব বুটস্ট্র্যাপ.mcs তাহলে আমাদের এটা বুটস্ট্র্যাপ ইন্টিগ্রেট হয়ে গেল এবার আমরা দেখব বুটস্ট্র্যাপ কিভাবে কাজ করে আমরা যদি বুটস্ট্র্যাপে যাই এখানে যদি আমরা ডকুমেন্টেশন দেখি তাহলে এখানে দেখাচ্ছে যে আমাদের কি কি লাগবে তো বুটস্ট্র্যাপ মিন সিএসএস আমরা নিয়েছি অলরেডি যে কোয়েরি যেটা লাগবে তারপরে বুটস্ট্র্যাপ মিন জেএস লাগবে তো আমরা মেইন যে কোয়েরি আমরা নিয়ে আসছি একটা তারপরে আমরা এখানে দেখব যে কিভাবে কাজ করে বুটস্ট্র্যাপ কাজ করে র দিয়ে বুটস্ট্র্যাপ আমি দেখাচ্ছি এখানে এখানে বলা আছে যে বুটস্ট্র্যাপ আসলে প্রথমে আমাদের অবশ্যই একটা কন্টেইনার নিতে হবে যে কন্টেইনারের ভেতরে একটা রো থাকতে হবে এবং এর ভেতরে কলাম থাকবে কন্টেইনার দেওয়ার সাথে সাথে আমাদের একটা র্যাপার তৈরি হবে তার ভেতরে একটা রো তৈরি হবে তারপরে কলাম আমরা ভাগ করব তো বুটস্ট্র্যাপে একটা পেজে 12টা কলাম নেওয়া যায় ম্যাক্সিমাম 12টা কলাম তবে 12টা কলামকে আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবো যেখানে আমাদের 3টা কলাম লাগবে সেখানে আমরা 3টা যেখানে 4টা লাগবে সেখানে 4টা তো এখানে ওরা কল এস এম দিয়ে বোঝাচ্ছে যে ওরা কল এস এম 3টা নিছে তার মানে প্রতিটা 4টা করে কলাম আছে এখানে আছে 4টা কলাম এখানে 4টা কলাম এখানে 4টা কলাম তাহলে 3 4 12টা কলাম এখানে চলে আসলো তো আমরা অবশ্যই ডিবে কন্টেইনার ক্লাস ইউজ করতে হবে কন্টেইনারের পরে অবশ্যই র এবং এর পরে কলাম আসবে এই ফরম্যাটটা আমাদের ফলো করতে হবে তো আমরা একটা ফরম্যাট এখানে তৈরি করব আমরা প্রথমে কন্টেইনার দিয়ে শুরু করতে পারেন অথবা প্রথমে আরেকটা ডিব নিলে ভালো হয় কারণ যদি একটা ফুল উইড আপনি যদি একটা ফুল উইড পেজ তৈরি করতে চান যেটা স্ক্রিনের সম্পূর্ণ অংশ জুড়ে কালার হবে তাহলে আপনি অবশ্যই বাইরে একটা ডিব নেবেন অথবা বুটস্ট্র্যাপে একটা ক্লাস আছে কন্টেইনার ফুল উইড নামে এটা দিলে আপনার পুরো 100% উইড পাবে তোমরা একটা এখানে একটা আমাদের ব্ল্যাঙ্ক আছে আমরা কোনো টেক্সচার দেইনি এবার আমরা একটা ডিব নিব আমরা নিলাম যে একটা সেকশন নেই আমরা সেকশন আইডি দিলাম হেডার নামে সেকশন আইডি হেডার নামে নিলাম তারপরে আমরা এটার ভিতরে একটা কন্টেইনার নিব কন্টেইনার কন্টেইনারের ভিতরে আমাদের র নিতে হয় এবং র এর ভিতরে আমরা কলাম নিব তো ধরেন আপনার আমরা মনে করি যে এখানে একটা এইদিকে একটা ব্যানার হবে এবং এখানে একটা লোগো হবে তো ব্যানার এবং লোগো আমরা ধরলাম যে আমাদের ব্যানারটা অনেক লম্বা হবে তার জন্য আমরা ব্যানারকে দিতে পারি 9টা কলাম এবং আমরা লোগোকে দিতে পারি 3টা কলাম তো লোগো যদি কল যদি কল এলজি আমার এই ডিভাইসটা হচ্ছে লার্জ ডিভাইস বুটস্ট্র্যাপ 4 এ মিডিয়াম ডিভাইসটাকে লার্জ ডিভাইস হিসাবে বিবেচনা করে তো আমরা কল এলজি মানে হচ্ছে প্রথমে আমরা দিলাম কলাম তারপর আমি ডিভাইস দিলাম যে কোন ডিভাইসে এটা কাজ করবে আমি দিলাম লার্জ ডিভাইসে এলজি মানে লার্জ ডিভাইস এমডি মানে মিডিয়াম ডিভাইস এবং এস এক্সএস আছে তারপরে এক্সট্রা লার্জও আছে এখন বুটস্ট্র্যাপ 4 এ তো আমরা লার্জ ডিভাইসের জন্য আমরা নেব যে 3টা কলাম প্রথমে লোগোর জন্য তারপরে আমরা একটা কন্ট্রোল ডি ধরলাম ধরে এখানে দিলাম যে 9টা কলাম এটা একটা হবে ব্যানারের জন্য তারপরে আমরা এখানে কল 3 এবং 9 মিলে হচ্ছে 12টা কলাম আমরা এখানে নিয়ে নিলাম এবার আমরা এখানে লোগো নামে একটা ডিভ নিতে পারি লোগো এবং তার ভিতরে আমরা আইএমজি দিয়ে আমরা একটা লোগো নিয়ে আসতে পারি তো আমরা এটার ভিতরে ফোল্ডার ভিতরে কোনো লোগো নাই আমি ইমেজ নামে একটা ফোল্ডার বানাই আইএমজি এবং সেটার ভিতরে একটা লোগো নিয়ে আসি ধরেন বুটস্ট্র্যাপের লোগোটাই আমরা যদি না এটা আইকন
আচ্ছা, আমি একটা লোগো নিয়ে আসি অন্য জায়গা থেকে। আমি একটা লোগো নিয়ে আসলাম এখানে। আমি এখন লোগোটা কল করব আইএমজি ফোল্ডারের ভেতরে আমার এটা আছে। তারপরে আমরা যদি এই পাশে একটা ব্যানার দিতে চাই বা যে কোনো কিছু আপনি দিতে পারেন, চাইলে মেনু দিতে পারেন। তো আমি যদি ব্যানার দিতে চাই, ব্যানার জন্য আমি অবশ্যই একটা ইমেজ ট্যাগ নিব এবং আমি একটা ব্যানার নিয়ে আসি। অনেক বড় ইমেজ, এটা আমি এখন কল করে দিই আইএমজি ফোল্ডারের ভেতরে স্লাইডার। ওকে, এবার আমাদের এখানে প্রথমে আমরা সেকশন নিছি, তারপরে আমরা একটা কন্টেনার নিলাম। এবার আমি দেখি কিভাবে আসে। এই যে আমাদের ইমেজটা অনেক লম্বা, তো সেই জন্য এদিকে চলে গেছে। আচ্ছা, ইমেজের আমরা যদি হাইটটা সিএসএস এ গিয়ে যদি আমরা যদি ফিক্স করে দিই, ধরেন আমি এখানে নিলাম যে আইএমজি ট্যাগ, এর ভেতরে হবে উইথ হবে 100%, তাহলে আমাদের ইমেজটা তার জায়গা মতো চলে আসবে। ওকে, এটা হচ্ছে আমাদের কন্টেইনার, এতটুকু পর্যন্ত কন্টেইনার। আমরা যদি এখানে ইনসেপ্ট করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের কন্টেইনার কতটুকু জায়গা পাচ্ছে। এই যে কন্টেইনারে পাচ্ছে এতটুকু জায়গা। এরপরে আমাদের র আছে, র বলতে এখানে আপনি র এর নির্দিষ্ট কোনো হাইট নাই, আপনি কন্টেন্টের উপর ডিপেন্ড করে র হাইট ঠিক হয়। এটা আমাদের কন্টেন্ট আছে। তারপরে আমরা কলাম ভাগ করলাম, যদি আবার ইনসেপ্ট করি এখানে, আমরা দেখতে পাচ্ছেন যে আমরা লোগোর জন্য 3টা কলাম এবং আমরা স্লাইডারের জন্য নিচ্ছি 9টা কলাম। এটা আপনি চেঞ্জ করতে পারেন। আমি যদি 9-3কে একটু বাড়াই দিই, ধরেন আমি 4 করলাম, আর আমার যদি এলজি 9কে যদি আমি 8 করি, তাহলে আমার সবসময় 12টা কলাম রাখতে হবে। 12-র উপরে গেলেই মানে এগুলো ভেঙে যাবে। এখন আমি যদি মনে করি যে আমি আরেকটা র নিব এখানে, আমি এর র এর যেখানে শেষ হয়েছে এখান থেকে আমি আরেকটা র নিব, তো আমি আরেকটা র নিলাম। এবার আমি 3টা কন্টেন্টের জন্য 3টা ব্লক করব, 3টা ব্লক। তাহলে আমি নিব যে কল এলজি, আমি 3টা ব্লক নিলে আমার 12টা যদি আমি ভাগ করি তাহলে 3 4 4 12, তাহলে 4টা করে। এবং আমি এটাকে প্রথমে একটা ডিজাইন কন্টেন্ট দিই, তারপরে এগুলো কপি করে ফেলবো 3টা। তাহলে আমি যদি লিখি যে সিঙ্গেল কন্টেন্ট, এটা আমি একটা ক্লাস নিলাম ডিজাইন করার জন্য। তাহলে আমি যদি প্রথমে দেই H3, একটা টাইটেল দিলাম, তারপরে আমি কিছু টেক্সট নেই পি ট্যাগের ভেতরে, ধরেন আমি 30টা একটা নিলাম। তারপরে ধরেন আমি একটা বাটন নিব, বাটন, তারপরে আমি বাটন ট্যাগ নিতে পারি, অথবা আমি চাইলে ওকে আমি টাইপ, তো আপনার এর ট্যাগ নিয়ে সেটাকে ডিজাইন করতে পারেন। এবার এই যে কলেজ 4, এটাকে আমি 3টা করে ফেলবো, 2 3। এবার আমি যদি এটাকে রিফ্রেশ করি তাহলে দেখেন আমার 3টা কিন্তু ব্লক চলে আসছে, একটা বাটন আসছে। মানে আমাকে আর ওই নর্মাল ফ্লোট লেফট রাইট এটাগুলো আমাকে আর করতে হচ্ছে না, এখানেই আমার এটা কাজ হয়ে গেছে। তো আজকে পর্যন্তই, আমার পরবর্তী টিউটোরিয়ালটা আমি আরও এখানে দেখাবো কীভাবে আমরা ভিডিও এড করতে পারি। ঠিক আছে, আর ভালো থাকবেন, ধন্যবাদ।